একবার রাতারাতি পাল্টে গেল মুসলিম পল্লী জেবি স্কুলের নাম আঠারো দিনের মাথায় আবারও কৈলা শহরের ছন্তল গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের অন্ধকারে মুসলিম পল্লী জেবি স্কুলের নামের জায়গায় লিখে দেওয়া হলো হিন্দু পল্লী জেবি স্কুল এ নিয়ে তৈরি হয়েছে একবার অশান্তির পরিবেশ এই ঘটনা সকালে গ্রামবাসীদের নজরে আসার পর গ্রামে শুরু হয়েছে তীব্র উত্তেজনা ঘটনার খবর পেয়ে শহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টার সহ রঙের কোটোই বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় এই ব্যাপারে স্কুলের ইনচার্জ দীপক দেবীর সঙ্গে কথা বলে জানা যায় শহরে ছন্তুল গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত এই মুসলিম পল্লীজীবী স্কুল এগারো ডিসেম্বর ভোরবেলা গ্রামের মানুষ ওনাকে ফোন করে জানায় যে কে বা কারা স্কুলের নাম পরিবর্তন করে দিয়েছে এই খবর শোনা মাত্রই দীপক দেব ঘটনাস্থলে এসে দেখতে পান মুসলিম পল্লী জেবি স্কুলের নাম পাল্টে হয়ে গেছে হিন্দু পল্লী জেবি স্কুল স্কুলের পঞ্চাশ মিটার দূরেই মূল সড়ক সেখানেই রয়েছে স্কুলের নামের বোর্ড আর সেই বোর্ডেই মুসলিম পল্লী জেবি স্কুল লেখাটি কালো কালি দিয়ে মুছে বোর্ডের এক প্রান্তে একটি কাগজে হিন্দু পল্লী জেবি স্কুল লিখে সেই পোস্টারটি সেটি দেওয়া হয়েছে শুধু তাই নয় বোর্ডের পাশে অন্য একটি কাগজে লেখাই এক এলাকার মুসলিমদের আমরা হুঁশিয়ারি দিচ্ছি এই স্কুলের নাম আবার যদি মুসলিম করা হয় তবে মনে রেখো তোমাদের রাতের ঘুম আমরা কেড়ে নেব রাতের আধারে তোমাদের সঠিক ঠিকানায় পৌঁছে দেব সেখানে আরও লেখা রয়েছে ধর্মের জয় অধর্মের পরাজয় সেই সঙ্গে আঁকা রয়েছে দুটি তলোয়ারের ছবি এবং লেখা জয় শ্রীরাম এ দেশে থাকতে গেলে আমাদের তলোয়ারের নিচে এবং জয় শ্রীরাম বলে থাকতে হবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি স্কুলের ইনচার্জ দীপক দেব আরও জানান যে গত বাইশে নভেম্বর রাতের অন্ধকারে ঠিক একইভাবে মুসলিম পুলি জেবি স্কুলের জায়গায় লিখে দেওয়া হয়েছিল হিন্দু পুলি জেবি স্কুল পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের নির্দেশে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই লেখাটির উপরে সাদা রং দিয়ে ঠেকে দেওয়া হয়েছিল বাইশে নভেম্বরের পর ফের এই ঘটনায় স্কুলের ইনচার্জ দীপক বাবু তীব্র নিন্দা জানিয়েছেন এটা কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে এটা সন্তর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে তো ওই রাস্তার পাশে যে স্কুলের বোর্ডটা আছে এই বোর্ডটাতে কালো কালি লাগানো হয়েছে কালো কাল কালী লাগানোর উপরে স্টিকার লাগানো হয়েছে পোস্টার লাগানো হয়েছে হ্যাঁ তো আপনাকে পোস্টার পাইছেন না না পোস্টারটা কে বলছে এটা আমি খুলতাম পারছি না বন আমি গ্যা দেখছি আর গ্যা দেখার পরে আমি মাত্র ঘুম পাইছে দেখছি আমি আরবার আই গেছি বাড়ি তাই আরবার তাই হুম মেম্বারেও ফোন করছে আমি যাইতাম গিয়া কমিটি দেখে মিটিং করতাম তো আজকে রবিবার যেমন রবিবারেও শান্তিভারাম না ওই যাওয়ার আরবার ইলেকশন ডিউটিতে তো আমি আসি বিএলও গত কিছুদিন আগে গত কিছুদিন আগে তো এক মাস হয়েছে না আঠারো বাইশ দিন হইছে ওই রকম এই ঘটনাতে আমি গত বাইশ নভেম্বর যে ঘটনাটা হয়েছিল তখন কি লেখছিল ওই তখন তো লেখছিল হিন্দু পল্লী মুসলিম পল্লীর জায়গাতে হিন্দু হিন্দু লেখি তখন সময় কি আপনি অফিসে জানাইছেন জানাইছেন আজকে ঘটনাটা জানাইছেন আজকে তো জানাইছি না আমি এক্ষণে বাসাতে এসে আমি নিশ্চয়ই জানাইব আমার কে কেবা কারা করছে তৎকালীন সময় যেমন বাইশ নভেম্বর খারাপ করছে কিংবা আজকে যেটা ঘটনা করছে কারা করছে জানেন কিছু না না আমি তো এটা জানি না মানে কি মনে করতেছেন এই ঘটনাটা ঘটনাটা তো আসলে নিন্দনীয় এটা আসলে খুব খারাপ লাগে এই আমারও ভাষার সঙ্গে দৌড়াদৌড়ি প্রশাসনটা কেউ আয় সবেরও একটা ইয়ে অস্থিরতা পরিবেশ এটা তো ঠিক না এটা প্রাথমিকভাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোটের আগে এই ধরনের ঘটনা কোনো তৃতীয় পক্ষ করছেন একবার নয় দুবার একই ধরনের ঘটনায় এলাকায় ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করে অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে কেউ সমাজের সচেতন নাগরিকরাও এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিয়োর রিপোর্ট আর ইনিউজ